नमस्कार, आदाब, सत श्री अकाल। मैं जहांगीर, आप देख रहे हैं आपका अपना चैनल कोल्ड फिल्म मिरर। কারণ ডেথ সার্টিফিকেট, বাড়ির ডেথ সার্টিফিকেট প্রবলেম, গরিব মানুষ হয়তো মিউনিসিপালিটি যেতে পারে না, দৌড়াতে হয়। এই প্রত্যেক জায়গায় ঘুরে ঘুরে আমি তোমার এই করে দেবো, এই করে দেবো, সাথে সাথে কার্ড করে দেবো বা আধার কার্ড করে দেবো, এই করে করে লোকের যে মমতা ব্যানার্জির স্কিমগুলোতে কোনো তো পয়সা লাগে না। অথচ এখন লক্ষ্মীর ভাণ্ডারের পয়সা, এখন লক্ষ্মীর ভাণ্ডারও পয়সা আদায় করতে শুরু করে দিয়েছে। যার যার জন্য আজকে কমপ্লেন করা হয়েছিল, কমপ্লেন সাধারণ গরিব মানুষগুলো করেছিল কমপ্লেনগুলো, অথচ পুলিশ কোনো অ্যাকশন নেয়নি, পুলিশ অ্যাকশন নিচ্ছে না। তার জন্য আজকে সবাই মিলে গরিব মানুষগুলো এসেছে যে কেন অ্যাকশন, এমন কি কার হাত আছে ওর উপর যে এত কি চিটিংবাজি করছে মানুষ সাথে, অথচ পুলিশ কোনো অ্যাকশন নেবে না। কিন্তু কি আপনাদের দলের কর্মী? হ্যাঁ, টিএমসি, টিএমসি দেখা যাচ্ছে। ও তো চারিদিকে ঘুরে বেড়ায়, আমার অফিসও আসে কখনো, কখনো উজ্জ্বলদার কাছে যায়, দাসদার কাছেও ফটো দেখবেন, ও চারিদিকে ফটো তুলে বেড়ায় সবার সাথে, আর তারপর চিটিংবাজিগুলো শুরু করে, তৃণমূলের নাম মানে। কি চাইছেন? কি চাইছে? অবিলম্বকে এইরকম লোককে গ্রেপ্তার করতে হবে, নাহলে দল বদনাম হবে। কয়েকদিন আগে তো উজ্জ্বলদার নামও বলেছিল, ও যখনই ও এমনই নেচার হয়ে তৃণমূল, তৃণমূলে যদি ওকে প্রশ্রয় দেয়, ওকে গ্রেপ্তার যদি না করা হয়, এখন পুলিশ জানি না, পুলিশও কারো ভয়ে হয়তো ওকে গ্রেপ্তার করছে না, কিন্তু ও দলের জন্য ক্ষতিকর। ও কিছুদিন আগে আমার হোয়াটসঅ্যাপে দেখবেন, নিজে উজ্জ্বল চ্যাটার্জিকে হারানোর জন্য মেসেজ করেছে, নিজে যে উজ্জ্বল চ্যাটার্জিকে আমি হারাবো, হোয়াটসঅ্যাপ মেসেজ করেছে বিধানসভা ইলেকশনের আগে। তারপর কখনো উজ্জ্বল চ্যাটার্জির নামে লিখছে, কখনো দলের নামে লিখছে, কখনো আমার নামে লিখছে, আর এদিকে মানুষের কাছে চিটিংবাজি করে। প্রচুর টাকার প্রত্যেকটা আপনি যদি সার্ভে করেন এলাকায়, তো কারুর ঘর করে দেবো বলে, কারুর লক্ষ্মী ভাণ্ডার, এখন লক্ষ্মীর ভাণ্ডার নতুন স্কিম এসছে, সেইটাকে দুনিয়ার আদায় করে বেড়াচ্ছে। কত লক্ষ টাকা প্রতারণ করেছে? লক্ষ লক্ষ টাকার হবে, শুধু এই ওয়ার্ডটাতে বলছি লক্ষ লক্ষ টাকার হবে। কত শুধু আপনি চিন্তা করুন যে একটা এই গরিব মানুষের যার ছেলে মারা গেছে, এর কাছ থেকে 1,850 টাকা একটা ডেথ সার্টিফিকেটের জন্য নিয়েছে। মিউনিসিপালিটিতে এরকম কোনো স্কিম আছে নাকি? এরকম স্কিম আছে নাকি? এর বাচ্চা, এর জমির নামাঙ্কন করে দেবো, নাম ট্রান্সফার করে দেবো, ওর বাবা মারা গেছে, ওর নামে ট্রান্সফার হবে। এর কাছ থেকে 5,000 টাকা নিয়ে নিয়েছে। আবার বার্থ সার্টিফিকেট করবে, এর বার্থ সার্টিফিকেট করে দেবো বলে 1,200 টাকা নিয়ে নিয়েছে। এইরকম করে ঘর করে দেবো, দুয়ার করে দেবো বলে প্রচুর চিটিং করে রেখেছে। আর কিছু এগুলো অভিযোগ করার পর উল্টো পাল্টা আবার সবার নামেও বলে বেড়াবে। একে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। নাম কি? ওর নাম বিশ্ব চ্যাটার্জি। ওর যে মনতোষ মুখার্জি। এইখানে যাতে না আসে তার জন্য পুলিশ রীতিমতো কালকে রাতে ধমকি দিয়েছে অনেককে। এর পিছনে আছেটা কে? কোন নেতা আছে? সেই নেতাকে বলবো যে এইগুলো দেখুন, এই জন্য ভোটে কুলটিতে হার হয়েছে, আগামী দিন কর্পোরেশন ইলেকশন আছে, যে নেতা ওনাকে সাহায্য করছে আগামী দিন বাঁচানোর জন্য, গত রাতে এসেছিল ওনাকে বাঁচানোর জন্য, সেই নেতার উদ্দেশ্য বলছি যে আগামী দিন কর্পোরেশন ইলেকশন আছে। নেতার নাম পেয়েছেন? কারা করেছে এগুলো? যারা রাত্রিবেলায় এসেছিল ওকে হেল্প করার জন্য এখানে বড়বাবুর কাছে এসেছিল, তারাই আছে। উনি নাম পেয়েছেন তার? হ্যাঁ, নাম পেয়েছি, বলবো আমি দলকে জানাবো, দলকে জানাবো যে কে এইরকম লোককে কে প্রশ্রয় দিচ্ছে না দিচ্ছে, জানাবো দলকে, নিশ্চয়ই জানাবো। আমার স্বভাবে তো আমার ছেলে ডেট হয়েছে, তার জন্য আমাকে ডেট সার্টিফিকেট বানাবার লাগে। জানি পার্টির লোক বেটে ওইভাবে আমাকে বিশ্বাস করেছিল, ৩৫০, তারপর দিয়েছি ৫০০, তারপর দিয়েছি ১,০০০। এবার এরপর কি বলছে যে ওই যে পুলিশকে লাগবে, তার জন্য ১,০০০ টাকা লাগবে, বুঝলে? তার জন্য আমি লোকের কাছে পাইয়া পড়ে ১,০০০ টাকা আমার কেউ রোজগার করলে বলা নাই। এই যে আমাকে পার্টির লোক সাথ দিচ্ছে বলে যাবে, ওটা খাইতে পাইছি, জানলেন? আমার কেউ নাই, আমার ঘর ভেঙে আছে, আমি বিটি ঘরে থাকি। আপনার ছেলের নাম কি? মারা গেছে? অজয় রায়। আপনি থানায় অভিযোগ করেছেন? দিলীপ, আমি তোমার ঘরের কাজটা করে দেবো, এরকম করে আমার কাছে 5,000 টাকা নিয়ে গেছি। তো আর 2 বছর থেকে খানাক বলছে, 2 মাস পরে হবে, 3 মাস পরে হবে, কাজটা আমার করছে না, আর আমাকে প্রায় ডাকে, কাল না করে যায়। তোমার কি মানে কত কি টাকাটা? 5,000 টাকা একবারে দিয়েছি? 5,000 টাকা না, দুবার দিয়েছি। কত কত করে? ওই জমির জন্য। কে নিয়েছে টাকাটা? মনোকোষ মুখার্জি। কেন? জমিটা আমার নামে করে দেবো বলে। আচ্ছা, কোথায় কোথাকার জমি? এই লোচনপুর। ওর বাবা মারা গেছে, বাবা মারা গেছে, জমিটা মায়ের নামে আছে। তোমার নাম কি? আমার নাম দিলীপ। ঘটনা হয়েছিল যে আমার
মেয়ের বার্থ সার্টিফিকেট বানাতে দিয়েছিলাম ওকে, ও পার্টির সাথে সম্পর্ক রেখে বারবার আসা যাওয়া করে, সবারই কাজ করে, সে দেখে আমিও ওকে বিশ্বাস করে ফেলেছিলাম, কিন্তু বিশ্বাস ও আমার বর্জায় রাখেনি। কত টাকা দিয়েছিলেন আপনি? আমি ওকে দিয়েছিলাম 1200 টাকা। কাকে দিয়েছিলেন টাকাটা? অনাথ সরকার থেকে। আমি টাকাটা দিয়েছিলাম স্যার কমসে কম 1 বছর আগে, 8 মাস থেকে ও আমার পেছনে দৌড়েছে। কিছু হয়নি? না এখনো কিছু হয়নি। খালি জানিয়েছেন ব্যাপারটা? না পুলিশকে ব্যাপারটা জানি, এই অভিযোগ করলাম। আমার নাম বাপি বাদ্য। কোথায় থাকেন আপনি? ডুবুটি নতুন। হ্যাঁ, আপনি কি পোস্ট করেছেন? আমি পোস্ট করেছি যে ঘটনা হলো জি বিশ্বজিৎ চ্যাটার্জি রাজ্য নেতা, আমি ইনার সাথে আগে ছিলাম। বিধানসভা ভোট ঘোষণা হওয়ার পর ইনি আমাকে বলেন তলে তলে বিজেপিকে সমর্থন করতে হবে। এই ব্যক্তি নিজে রাজ্য সম্পাদক পার্টির পোস্ট নিয়ে এখানে আমাদের এলাকায় সবাই জানে যে এ আমাদের তৃণমূল যে ক্যান্ডিডেট তার বিরুদ্ধে 10 দিন আগে ভোট নির্বাচনে 10 দিন আগে পোস্ট করে, এটা অযোগ্য ক্যান্ডিডেট, এই ক্যান্ডিডেট ঠিক না। আমাদের এলাকায় রাজ্য নেতা হয়েও ইনি কোনো দেওয়াল লেখা প্রচার মিটিং মিছিল বিধানসভা ভোটে করেননি, এবং বাড়ি বাড়ি গিয়ে ইনি বলেছিলেন বিজেপিকে ভোট দিতে। ভোটের পরেও ইনি ক্যান্ডিডেট বলছি আমরা, আমাকে বলা হয়েছিল বেইমানি করতে পার্টির সাথে, কিন্তু এই ক্যান্ডিডেট ছিল মমতা ব্যানার্জি নিজে। আমি মনে করি দল আমি তৃণমূল করি, দল তৃণমূলের বিরোধিতা করা, তৃণমূলের প্রার্থীর বিরোধিতা করা, দলবিরোধী কার্যকলাপ, সেই অভিযোগের ভিত্তিতে ইনি আমাকে প্রায় হুমকি দেয় যে মার্ডার করে দেবো, খুন করে দেবো। হ্যাঁ, আমি একমাত্র ছেড়েছি ও আমার সাথে তৃণমূল প্রার্থীর বিরোধিতা করতে বলেছিল, বিজেপিকে সমর্থন করতে বলেছিল। বিভিন্ন অভিযোগ উঠছে যে দেখা যাচ্ছে যে আপনি আপনি বার্থ সার্টিফিকেট বা বিভিন্ন রকম কাজ করার জন্য অনেক লোকের টাকা নিয়েছেন এবং তার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। অভিযোগ করছে একজন দিলীপ বাদ্যকর, তিনি বলছেন আমি ওর বাড়িতে গিয়ে 5000 টাকা নিয়েছি। এই দিলীপ বাদ্যকর পুলিশে কমপ্লেন যেটা করেছে অভিযোগ, সেখানে বলেছে 1350 টাকা আমি নিয়েছি বিএলআরও অফিসের সামনে। ঘটনাটা সম্পূর্ণ যে সাজানো তার সব থেকে বড় প্রমাণ, যে অভিযোগ করছে সে নিজেই জানে না আমি কত টাকা নিয়েছি। এক মিডিয়ার সামনে আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখলাম তিনি বলছেন আমি 5000 টাকা ওর বাড়িতে নিয়েছি, অথচ অভিযোগ যেটা বিশ্বজিৎ চ্যাটার্জি ছেলেরা ফেসবুকে করলেন, বিভিন্ন মহিলারা অভিযোগ, আমি বিশ্বজিৎ চ্যাটার্জি যে ফেসবুকে পোস্ট করেছে তাতে লেখা আছে অভিযোগকারী আমাকে বলেছে 1350, কোনটা সত্যি? বাকিদের আমি চিনি না, ভিত্তিহীন অভিযোগ। আমাকে ষড়যন্ত্র করা হচ্ছে বিজেপির সাথে হাত মিলিয়ে, ও এখানে কাজ করে, আমাকে প্রায় মার্ডার করার হুমকি দেওয়া হয়। আপনি পুলিশকে জানিয়েছেন মার্ডার করার হুমকি দিয়েছে? মানে পুলিশকে আমাকে বলা এই কমপ্লেনের আগে, এই কমপ্লেন আগে উনি আমাদের পার্টির নেতা তৃণমূল, আমি পার্টি করি, পার্টিতে আমি বড় পোস্ট না পেলেও পার্টির ব্যাপারগুলো আমি বাইরে বলি না, না ভেতরের পার্টির অন্তরের ব্যাপার, ভেতরের অন্তরের ব্যাপার আমি বলছি। কাউন্সিলার, এই কাউন্সিলার বিশ্বজিৎ চ্যাটার্জির বিরুদ্ধে চিঠি দিয়েছিল সুমিত্রা বাউরি, যে তিনি তোলাবাজি করেন, সন্ত্রাস সৃষ্টি করছে এলাকায় সমাজ বিরোধী যুবকদের নিয়ে, এই তার কপি। এই কপিতে তিনি পরিষ্কার লিখছেন বিশ্বজিৎ চ্যাটার্জি সমাজ বিরোধী লোকদের সাথে নিয়ে তোলাবাজি করে, ধান্দাবাজি করে কাউন্সিলর সুমিত্রা বাউরি। সেই কপির ভিত্তিতে আমাদের মন্ত্রী মাননীয় মলয় ঘটক ডিএম অফিসের বিরুদ্ধে অ্যাকশন নিতে বলে 2000